শোনো না, সম্রাটের বিয়ের যে শপিং করবো না, তার লিস্টটা বানিয়ে ফেলেছি, একবার শুনে নেবে গো? নমস্কারই 160 খানা, শর্ট 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 শর্ট। আমি ঠিক আছি, তুমি চালিয়ে যাও। শোনো না, পরে কেসো। আচ্ছা বলছি যে, হাতের কানের তো কিনতে হবে, গলার একটা হিরের নেকলেস কিনবো, আর সেই সঙ্গে আমার একজোড়া বাউটি। এদিকে হচ্ছে খাট, বিছানা, গদি, আলমারি। প্রতাপের উপর বেশি চাপ দেওয়া যাবে না, ও বেচারা সরকারি চাকরি করে না। কোনো চাপ নেই, তুমি বলে যাও। হ্যাঁ, আচ্ছা আমি কিন্তু ঘরেও কিছু কিছু চেঞ্জ করবো, বুঝলে তো। ধরো পুরনো ফ্রিজটা পাল্টে নতুন ফ্রিজ নেবো একটা। ওয়াশিং মেশিন একটাতে হয় না, এখন লোক বাড়ছে না, একটা নতুন ওয়াশিং মেশিন নিতে হবে। আর সম্রাটের ঘরে এলসিডিটা পাল্টে দেবো, একটা এলইডি নেবো। ওই বাইক চালা আমার বড্ড ভয় করে গো, ওকে একটা 4 চাকা কিনে দাও। তুমি এক কাজ করো, তুমি ওই লিস্টে একটা সন্ন্যাসীর পোশাক আর একটা অ্যালুমিনিয়ামের বাটি লিখে রাখো। সন্ন্যাসীর কে? সন্ন্যাসীর পোশাক আর অ্যালুমিনিয়াম বাটি দিয়ে কি হবে? না, লোকে তো মেয়ের বিয়ে দিতে গিয়ে ঘটি বাটি সব বিক্রি হয়ে যায়। আমার তো ছেলের বিয়ে দিতে গিয়ে ঘটি বাটি সব বিক্রি হয়ে যাবে, তাই তখন সন্ন্যাসীর পোশাক আর অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে রাস্তায় বিক্রি করতে নামতে হবে। আগে থেকে লিস্টে লিখিয়ে রাখছি। কি যে বলো, তার ঠিক নেই। আরে ছেলের বিয়ে বলে কথা, বিয়ে যেন বিক্রি হতেই হবে। বাবা, ক্যাটারিং এর অর্ডারটা দিয়ে এসেছি। হ্যাঁ কাকা, 1000 টাকা করে পার প্লেট নেবে বলেছে। হেভি খাবার, একদম চেটেনে। হ্যাঁ সে তো নেবেই, আমার এখন যা অবস্থা তাতে আমার ওই ইটো কাটা চাটা ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। আহারে, হ্যালো অনির্বাণ, এদিকে একটা বিরাট বিপদ হয়ে গেছে। কোর্টের সামনে প্রতাপ ভালো মানুষের নাটক করেছে, সারা বাড়ি পুলিশ দিয়ে ঘেরা। প্রতাপ মনীষার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ওকে আটকে রেখেছে। ফোনটা কার শুনি? মেয়েটা কাল থেকে জল পর্যন্ত খায়নি। কি হয়েছে বাবা, এনি প্রবলেম? আরে বলবে তো, কার ফোন? মনীষাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রতাপ কোর্টের সামনে ভালো মানুষের নাটক করেছে। হ্যাঁ, ওকে ঘরে আটকে রেখেছে, ওর মোবাইল কেড়ে নিয়েছে। মনীষা কাল থেকে জলস্পর্শ করেনি। ঠিক আছে, আমি অনির্বাণ সিনহা, আমিও এক ঘন্টা শোন। হ্যাঁ বাবা, বলো বলো কাকা। কেমন বুঝছেন ডাক্তারবাবু? খুব একটা ভালো না, পালসটাও স্বাভাবিক নয়। এখনই কিছু খাওয়াতে না পারলে অবস্থার অবনতি হবে। ইমিডিয়েট কিছু খাওয়ানোর বন্দোবস্ত করুন, আমি নয় কালকে আরেকবার দেখে যাব। আসি, চলুন। যা বললাম তাই করুন, এখনো সময় আছে, এরপর কিন্তু আমার আর কিছুই করার থাকবে না। নমস্কার। তুমি আমার মেয়েকে বাঁচাও, তুমি যদি এভাবে জেদ ধরে থাকো তাহলে তো আমার মনি, আমার মনি। তুমি যাও, উপরে যাও, আমি বলছি। কুমার তুমি করিস না প্রতাপ। আরে তুই তো চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খাচ্ছিস রে, কেন ভুলে যাচ্ছিস মেয়েটা তোর? জানিও মেয়েটা আমার, ওর জন্য কষ্ট আমারও হচ্ছে, কিন্তু তাই বলে ওর সব অন্যায় মেনে নিতে হবে এর কোনো মানে নেই বর্দা। আরে শাসন করার সময় এখন নয়, আগে ওকে কিছু খাইয়ে সুস্থ করে তোর। পিজা স্যার, পিজা ডেলিভারি দিতে চলে এসেছি স্যার। কে? পিজা? হ্যাঁ স্যার, আসলে এই বাড়িতে একটা মেয়ে পিজা অর্ডার দিয়েছিল, তাই জন্য আমিও হোম ডেলিভারি করতে চলে এসেছি স্যার। মারবো টেনে একজন। এই বাড়ির মেয়ে 2 দিন ধরে জল পর্যন্ত খায়নি, সে পিজার অর্ডার দিয়েছিল খাবে বলে। সে কি? হ্যাঁ ভাই, অ্যাড্রেস ভুল হচ্ছে, দেখো আর কোথাও। ও তা হবে হয়তো, তাহলে আসি স্যার। হ্যাঁ, কিন্তু আপনাদের বাড়ির মেয়ে 2 দিন ধরে খায়নি কেন? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ, না না, ইয়ে মানে রেগে যাবেন না স্যার, আসলে দিন কয়েক আগে না আমার বউ 2 দিন ধরে কিচ্ছু খায়নি। তাই না? হ্যাঁ স্যার, সত্যি বলছি স্যার। কি বলবো স্যার, লজ্জার কথা। জানেন আমার বউটা না অন্য একটা ছেলেকে ভালোবাসতো। হ্যাঁ, আমি একদম আমি ওকে মেলামেশা করতে দিইনি বলে আমার সঙ্গে ঝগড়া করে আন্না হাজারের থেকে ট্রেনিং নিয়ে এসে অনশনে বসে সে কেলেঙ্কারি ব্যাপার ভাবতে পারেন? মিডিয়া টিডিয়া চলে এসেছিল স্যার। এখন কেমন আছে?
আসলে হয়েছে কি স্যার, আমি খবর পেলুম ওই গড়পাড়ের কাছে একটা পীর বাবা থাকে, সবসময় বোরখা পরে থাকে, মুখ দেখায় না, মুখ ঢাকা থাকে, মুখ ঢাকা থাকে, মুখ দেখায় না, তো সে নাকি সব ঠিক করে দেয়, তো তাকে বাড়িতে নিয়ে এলুম, সে একটু চেটে দিল। কি করলো? চেটে দিল মানে ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক করলো ঘরের দরজা বন্ধ করে, দরজা বন্ধ করে, বন্ধ করে ভেতরে কি সব মন্ত্রযন্ত্র বললো, ব্যাস আমার বউ একদম সুস্থ, বউয়ের মাথা থেকে ওই ওই ছেলেটার ভূত নেমে গেল স্যার। এখন আমি, আমার বউ আর আমাদের 48 খানা বাচ্চা, ছোট পরিবার, সুখী পরিবার। তোমরা দুজন 50 হাফ সেঞ্চুরি, পীর বাবাকে একবার এ বাড়িটা ঘুরে নিয়ে যাবে নাকি? স্যার আমি তো আপনাদের পেছনে বাঁশ দেবার জন্যই আছি, উপকার উপকার করার জন্যই আছি, চিন্তা করবেন না স্যার, আমি কালকেই পীর বাবাকে এ বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে যাবো, দেখবেন স্যার দেখবেন, দুদিনেই আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে স্যার। হ্যাঁ সম্রাট, আরে টেন্টে এনেছিস, দে দে এনে ধর, তাড়াতাড়ি পড়ে নে, মনে মাথা ঘন্টা তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ থ্যাংক ইউ, যা। বলেছিল তো সকালেই আসবে বর্তা। হ্যাঁ লোকটা জালি নয় তো? হুজুর এসেছেন, হুজুর এসেছেন রে, উনি বোধ হয় এবার জানতে চাইছেন কন্যা কোন ঘরে আছে। ওপরে ওপরে আসুন আসুন হুজুর, আসুন এইবার ভালো হয়ে যাবে। আবার কাকে ফোন করছিস? ডক্টর সেনকে, মালটা চলে গেলে ডক্টর সেনকে দিয়ে একবার পরীক্ষা করে দেখাবো মন্ত্রতন্ত্রের কোনো উন্নতি হয়েছে কিনা। মনীষা, মনীষা, মনীষা ওঠো, দেখো আমি এসেছি। সম্রাট, সম্রাট, তুমি কি করে ভাবলে মনীষা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? তোমার বাবা বলেছিল না সোজা পথে আসতে, আমি সোজা পথেই এসেছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মনীষা, আই লাভ ইউ, আই লাভ ইউ চুপ সম্রাট, আই লাভ ইউ মনীষা। ছেলেটার কাণ্ড দেখেছেন? ব্যাটার ছেলে মেয়েটাকে সুস্থ করতে এসছে না ফুলসজ্জার রিহার্সাল দিতে এসছে বোঝা মুশকিল। মানে তোমার সাথে অনেক কথা আছে মনীষা, তার আগে একটা জিনিস এনেছি তোমার জন্য। এই নে এই চকলেটটা তুমি খেও। আর 10 মিনিট দেরি হলে আমি উপরে যাব। দাঁড়া না, তোর ধৈর্য বড্ড কম, তুমি বুঝতে পারছো না বর্দা, বোরখা পরা পুরুষ আমি এই প্রথম দেখলাম। আসো হয়তো নাম, আসো হয়তো, আসো 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 না, আসো আসো আসো। হ্যালো ডাক্তার, হ্যালো, হ্যাঁ কেমন দেখলেন? ভালো ভালো ভালো। ইয়ে মানে যা যা ওপরের ওপরের ওষুধগুলো সব আজকে দিয়ে দিয়েছেন, কাল এসে ভেতরের ওষুধগুলো দেবেন। আসি, হ্যাঁ চলো চলো। দাদা বাইরের ওষুধ ভেতরের ওষুধ সব বলে গেলে বলো তো, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কি ব্যাপার, এত জরুরি তলব কেন? বলছি বলছি সব বলছি, আগে উপরে গিয়ে মনীষাকে দেখে আসুন তো কেমন আছে। আবার এলো পেতে, চলেন। আশ্চর্য, কি হলো? একদম নরমাল। হ্যাঁ হ্যাঁ একদম নরমাল। তাই তো, সে কি সব ঝাড়ফুঁকেই ভালো হয়ে গেল? কিন্তু আমার তো মাথা ঘুরছে। এখন তো দেখছি ডাক্তারি দাসিকে ঝাড়ফুঁক শিখলেই ভালো হতো। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও আমারি ধান, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও আমারি ধান, ভাবি যে এই ঘুঘু তব বুদ্ধিব পড়ান বলে মন আহারে আহারে। আরে সব ঠিক আছে তো? একদম, কাল সকাল পাক্কা 11টায়। ঘন্টা কোনো চিন্তা করতে হবে না কাকা, সব ব্যবস্থা করে রেখেছি একদম চেট্টে। শোন সম্রাট, কখনো মেয়েটাকে কষ্ট দিবি না,
তাহলে দেখবি তুই নিজেও কখনো কষ্ট পাচ্ছিস না। এই যে বুকের মধ্যে কাঁচা দগদগে প্রেমটা রয়েছে, এটাকে সবসময় অমর করে রাখবা। খুঁজেছ কেন? খুঁজে খুঁজে অমর করে রাখবি না। আজ যে আমার কি আনন্দের দিন, একটু পরেই ওই পীর বাবা আসবে আর আমার মেয়ে একেবারে সুস্থ হয়ে যাবে। স্যার, হুজুরকে নিয়ে চলে এসেছি। খুব ভালো, খুব ভালো। যাও নিয়ে যাও, চলো। এইবার আমি অনির্বাণকে চ্যালেঞ্জের জবাব ছুড়ে দেব। খুব ভালো। এইবার অনির্বাণকে দেখাবো প্রতাপ সরকার হারতে শেখেনি। এইবার তোর অহংকারই তোকে ডোবাবে। ডোবাবে না, ভাসিয়ে রাখবে। আচ্ছা বর্দা, এই অবস্থায় তোমার কোনো কবিতা মাথায় আসছে না? না, আমার খালি বলতে ইচ্ছে করছে তোর মতো বাপ জীবনে দেখিনি। মানুষ যে আর কবে হবি, এর ফল কিন্তু খুব খারাপ। আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? ভালো কি বলছেন স্যার, একটু পরেই বুঝতে পারবেন আমি আপনাকে কি চাটান চাটলাম। মানে কত বড় উপকার করলাম, মানে উপকার করে ফাটিয়ে দিলাম। দু মিনিট অপেক্ষা করুন স্যার, দেখবেন ওপর থেকে আপনার মেয়ে বাপি বাপি বলে দৌড়ে এসে একদম আপনার বুকে ঝাঁ পিয়ে পড়বে। চলুন হুজুর, আসি। মল্লিকা বনে, মল্লিকা এবার আমার জন্য একটু চা করো। আদা দিয়ে চা, কদিন যা টেনশনে গেছে না? আর দু মিনিট পরেই আমি নাচ নাচ ময়ূরী নাচবি তো? প্রথমে বাজনা এলো ঘন্টা, ওই যে তোর নাচের মাস্টার নামছে। আপনি যেরকম একটা নাটক করে আপনার মেয়েকে বাড়িতে আটকে রেখেছিলেন, আমি সেরকম আরেকটা নাটক করে আপনার মেয়েকে বাড়ি থেকে বার করে নিয়ে গেলাম। মানে কাল বোরখা পরে এসেছিল সম্রাট, এসে আপনার মেয়েকে খাইয়ে গিয়েছিল, আর আজ বোরখা পরে এসেছিলাম আমি, আর বোরখা পরে বেরিয়ে গেছে মনীষা, আর আমি আপনার সামনে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছি। চলি, ও আর একটা কথা, চ্যালেঞ্জ সিনেমাটা মনে আছে? আপনি আমায় মুরগি করে আমারই বাড়িতে ঢুকে আমারই পয়সায় মুরগির ঠ্যাংচি বলছিলেন। আজ গুরুকুলের এই ছবিটায় আমি সেই সিনেমাটার প্রতিশোধ নিয়ে গেলাম ভাই। একটু পরেই বুঝতে পারবেন আমি আপনাকে কি চাটান চাটলাম।